হ্যালো গাইজ, ওয়েলকাম টু স্পোর্টস রিভাইস। আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি, আর অনেকদিন পর। তো তোমরা সবাই জানো রিজাল্টটা, নেটের খুব প্রবলেম ছিল এই কদিন, তাই জন্য ভিডিও দিতে পারিনি। তো এই কদিন বেশ কিছু ছোট ছোট ভিডিও বানিয়ে তোমাদের আপডেটেড রাখবো। আজকের যে ব্যাপারটা নিয়ে আলোচনা করার আছে সেটা হলো আজকের 31শে মে। তোমরা সবাই জানো যে কোয়েসের সঙ্গে ইস্ট বেঙ্গলের অফিস মানে সম্পর্ক শেষ হওয়ার দিন। তো আর এই মানে নতুন স্পন্সর কিভাবে আসবে বা কিভাবে মানে নতুন স্পন্সর ঢুকবে সেই নিয়ে একটা জটিলতা তৈরি হয়েছে। তো সেটা নিয়ে আলোচনা করা, সেটা হচ্ছে যে তোমরা জানো যে কোয়েস ইস্ট বেঙ্গল FC নামে একটা নতুন মানে কোম্পানি ছিল, যার 70% স্টেক কিন্তু ছিল কোয়েসের কাছে, আর 30% স্টেক ইস্ট বেঙ্গলের কাছে ছিল। তো কোয়েস যাওয়ার পর কোয়েস মানে চাইছে যে 70% তার যে স্টেক সেটা অন্য কোনো কোম্পানিকে দিয়ে নিজের দায়বদ্ধ মানে নিজের দায়বদ্ধতা চুকিয়ে দিতে। তো এটাই এই জন্যই সমস্যাটা, যে কোয়েস ইস্ট বেঙ্গল হয়তো তারপরেও মানে কোয়েস যাওয়ার পরেও হয়তো তার ফুটবলিং রাইটস ফিরে পাবে না। তো ফুটবলিং রাইটস ফিরে যদি না পায় তারা নতুন স্পন্সর ঘোষণা করতে পারবে না, এবং মানে নতুন স্পন্সর না ঘোষণা করলে ততক্ষণ ISL খেলা বা যে মানে মানে ISL খেলাটাও হয়তো পিছিয়ে যাবে, বা ISL খেলাটা নিয়েও সমস্যা দেখা যাবে। এই ছিল মানে ব্যাপারটা। তো আরেকটা জিনিস বলে রেখেছিলাম যে তোমাদের অনেকদিন আগে একটা ভিডিও বানিয়ে বলে রেখেছিলাম, ভিডিওটা উপরে আই বাটনে দিয়ে দেবো, যে ইস্ট বেঙ্গল কিন্তু নতুন একটা কোম্পানি খুলে রেখেছিল ইস্ট বেঙ্গল ক্লাব প্রাইভেট লিমিটেড নামে, সেটা 25শে সেপ্টেম্বর 2019। তো সেই কোম্পানির যে মালিকানা 100% স্টেক সেটা কিন্তু সম্পূর্ণ ইস্ট বেঙ্গলের শীর্ষ কর্তাদের কাছেই আছে। তো সেই কোম্পানির স্টেক বিক্রি করে বা সেই কোম্পানির শেয়ার বিক্রি করে কিন্তু নতুন ইনভেস্টার ইস্ট বেঙ্গল ঢোকাতে পারে, এই একটা বাইপাস রুট হিসেবে এটা কাজে লাগতে পারে কিন্তু ইস্ট বেঙ্গলের। তো এই পুরো সম্পূর্ণ ব্যাপারে দেবব্রত সরকার জানিয়েছেন যে এই পুরো ব্যাপারটা কিন্তু ইস্ট বেঙ্গলের আইনজীবীরা দেখছেন, এই জটিলতাটা পুরো কাটিয়ে উঠতে আইনজীবীরা কাজ চালাচ্ছেন। তো আশা করি ইস্ট বেঙ্গল তাদেরই স্পন্সার পেয়ে যাবে, আর আশা করি ইস্ট বেঙ্গল ISL খেলবে এই সিজনে। তো তখন তো রাইভেলরিটা দেখতে পাবো মোহনবাগান ইস্ট বেঙ্গলের। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর অনেকদিন পর আসছি আগে যেরকম সাপোর্ট করতে, প্লিজ সাপোর্ট করো। তো ভিডিওটা এই পর্যন্তই, টাটা, বাই বাই।